আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মাল্টি ফাংশনাল 18x30 ইঞ্চি সিং দেখাচ্ছি। এই সিংটাতে আপনার 5টি সুইচ থাকবে। এটাকে আমরা অনেক সময় পিয়ানো সিঙ্কও বলে থাকি। এই সিংটির বিশেষত্ব হচ্ছে আপনার এখানে সুইচের মাধ্যমে, অর্থাৎ পিয়ানো যে সুইচগুলো আছে এই সুইচের মাধ্যমে সবগুলো ফাংশন কাজ করবে। যেমন আমরা যদি দেখাই, প্রথমে এটা গ্লাস ওয়াশার, এখানে গ্লাস রেখে এখানে চাপ দিলে এখান থেকে পানি বের হবে, বন্ধ করে দিলে অফ হয়ে যাবে। এরকমভাবে এখান দিয়ে পানি বের হওয়ার অপশন আছে, এই অপশনের সুইচ হচ্ছে এটা, এবং এখান দিয়ে পানি বের হবে, এই পানি এখান দিয়ে পানি বের হওয়ার সুইচের অপশন হচ্ছে এটা। আর মেইন যে ফসেটটা আছে এটা টানলে লম্বা হয়, আবার এটা মুভিং, এই সুইচটা এখানে এটাতে অবস্থিত। আর আপনার এই যে ইয়াটা আছে এটি দিয়ে পানি লক করা এবং পানি আপনার লক ছেড়ে দেওয়া, এই এই সুইচটা বা এই অপশনটার মাধ্যমে। আর এখানে যে এলইডি স্ট্রিপ আছে এবং এলইডি টেম্পারেচার ডিসপ্লে, শাওয়ার টাইম, এগুলো সম্পূর্ণ আপনার ইলেকট্রিসিটি ছাড়া, অর্থাৎ আপনার হাইড্রোলিক যে পাওয়ার সাপ্লাই, এভাবে আপনার এটা জ্বলবে। কোনো ব্যাটারি বা আলাদাভাবে কোনো ইলেকট্রিকের কানেকশন দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এটা হচ্ছে মেইন অন অফ, মানে আপনি শাওয়ারটা বা সিঙ্কের পানির লাইনটা অন অফ করবেন এবং গরম ঠান্ডা কন্ট্রোলার একই সাথে। আর এটা হচ্ছে আপনার ফিল্টারের কল, এটা সুইচ এখানে অবস্থিত। এই সিঙ্কটিতে আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আপনার হানিকম টেকনোলজি দেয়া, স্ক্র্যাচ প্রুফ, ননস্টিক প্যানেল, আর এখানে আপনার তেল চর্বি জমবে না। আর এই সিঙ্কের সাথে দুইটা ট্রে, এখানে আপনার মাছ মাংস ভেজানোর জন্য, এটা পানি ঝরানোর জন্য, আর একটি চপিং বোর্ড এই সিঙ্কের সাথে আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।